دینو دنیا مار کو تدا اماں اے الحمدللہ رب العالمین والصلاه والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم صلاة والسلام علیک یا رسول اللہ وعلی آلک واصحابک یا حبیب اللہ সলাত ও সালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলি কা ওয়া আসহাবি কা ইয়া নূর আল্লাহ প্রিভিয়াস দর্শকবৃন্দ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলের প্রোগ্রাম নিয়ে যার নাম হচ্ছে দ্বীন ও দুনিয়ার অপূর্ব কথা যে যেখান থেকে আমাদের সাথে এড হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি এই প্রোগ্রামের পক্ষ থেকে অসংক শুভেচ্ছা এবং অভিনন্দন তো শুরুতে ভালো ভালো কিছু নিয়োগ সামিল করিনি যাতে প্রোগ্রামটি দেখা নেকির মধ্যে গণ্য হয়ে যায় আল্লাহ করিম এবং তার প্রিয় হাবিব সাল্লাহ তাল আলহি ওয়া আলহি এর সন্তুষ্টির জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটি দেখব যে আমাদের ফুল বয়ান করা হবে তার উপর নিজে আমল করবো এবং অপরের নিকট পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশা আল্লাহ দরুদে পাকের অসংখ্য ফজিলাত প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তফা হুজুরপুর নূর সাল্লাহ তাল আলহি ওয়া আলহি ওয়াসাল্লামের ফরমানে আলী শান যে ব্যক্তি আমার প্রতি একবার দরদে পাক পাঠ করে আল্লাহ করিম তার উপর দশটি রহমত অবতীর্ণ করেন সল্লু আল আল হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সল্লাহ তালা আলহি বা আলহি ওসাল্লাম মাদারী সেলা দর্শক বিন্দু অনুষ্ঠানে আমরা নির্ধারিত একটি টপিকের উপর আলোচনা করে থাকি তো আজও একটি টপিক নিয়েছি সেটা হচ্ছে ফাসাহাত ও বালাগাত হয়তো এটা অনেকে বুঝছেন না যে এই বিষয়টা কি এটা হচ্ছে আসলে বাকপটু ও বাকমিতা অর্থাৎ যেটা বলা হয় যে কথা বলতে দক্ষ সুবক্তা যাকে বলা হয় আবার অতিরিক্ত কথা অনেকে বলে থাকে তো আজকে আমরা আলোচনা করব যে ফাসাহাত এবং বালাগাত নিয়ে কথা বলার ধরন কেমন হওয়া চাই কথা কেমন করে বলতে হবে সে সম্পর্কে ইনশাআল্লাহ আসতে আমরা আজকে বিভিন্ন ওয়াকিয়া ঘটনা ইনশাল্লাহ এগুলো আমাদের অনুষ্ঠানে সামিল করার চেষ্টা করব। শুরুতেই বলা হচ্ছে আবু আব্দুল্লাহ ওজের মাহাদি বলেন যা সাধারণ মানুষের বুঝে চলে আসে আর যার মাধ্যমে বিশেষ লোকেরা সন্তুষ্ট তা হচ্ছে ফাসাহাত ও বালাগান অর্থাৎ যা সকল মানুষ বুঝে যায় যে কথা সকল মানুষের বুঝে চলে আসে আর যে কথা বলার মাধ্যমে সাধারণ লোকেরা তো সন্তুষ্ট এর পাশাপাশি বিশেষ লোকেরাও সন্তুষ্ট তা হচ্ছে ফাসাহাত এবং বালাগাত সর্বোত্তম কথা সেটাই যা কম শব্দ আর সৌন্দর্যপূর্ণ হয় নিজের অর্থের উপর তাৎপর্য রাখে যার মাধ্যমে তর্ক সৃষ্টি হয় না এহিয়া বিন খালিদ বলেন আমি যাকেই দেখেছি তার কথোপকথন শুরু করার আগে তার থেকে সচেতন হয়েছি সতর্ক হয়েছি অর্থাৎ উনি বলছেন যে আমি যখনই কাউকে দেখেছি যে সে আমার সাথে কথা বলতে আসছে তো তখন তার কথোপকথন শুরু হওয়ার আগে আমি তার থেকে সতর্ক হয়েছি অতপর সে কথোপকথন আমার নিকট, তাহলে আমার অন্তরে তার জন্য জায়গা বৃদ্ধি পায় অর্থাৎ যখন সে ব্যক্তিটা আমার সামনের ব্যক্তিটা কথা বলে স্টার্ট করে আর তা আমার বুঝে আসে স্পষ্ট হয় তাহলে আমার অন্তরে তার জন্য জায়গা বৃদ্ধি পায় আর যদি তা অস্পষ্ট হয় তাহলে আমার দৃষ্টি থেকে সে পড়ে যায় অর্থাৎ দূর হয়ে যায় হজরত সাইদুনা হিসাম বিন সালেহ রহমাতুল্লাহ আলহি নিজের সন্তানকে উপদেশ করে বলেন হে আমার সন্তান যখন তুমি কথা কম বলবে তখন তুমি অধিক সঠিক হবে আজকাল দেখা যায় যে কথার পর কথা কথার পর কথা আমরা বেশি যাকে কথা বলে তাকে আমরা বাচাল বলে থাকি এরকম অনেক আছে এমন প্রকৃতির লোক তো হজর সৈদুল্লাহ হিসাম বিন সালেহ রহমতুল্লাহি তাল আলহি উনি ওনার সন্তানকে উপদেশ দিচ্ছেন যে সন্তান হে আমার বেটা যখন তুমি কম কথা বলবে তখন তুমি অধিক সঠিক হবে আর যারা বেশি কথা বলে সেখানে ভুলের সংখ্যা বেশি হয় সেখানে অস্পষ্ট কথা বেশি হয় এরপরে বলা হচ্ছে এক ব্যক্তি হজর সৈদুল আউ বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাআলা আনহু এর নিকট দিয়ে অতিক্রম করছিলেন এর মাধ্যমে জানবো যে যখন নিজে সঠিক হবে তখন জিব্বাও সঠিক হবে তো একবার এক ব্যক্তি আনহু নিকট দিয়ে সিদ্দিকেন যার কাছে একটা মাত্র কাপড় ছিল তিনি তাকে বললেন তুমি এই কাপড়কে বিক্রি করবে সে বলল না আল্লাহ তালা আপনার উপর দয়া করুক ওই ব্যক্তিটি বললেন যে না আল্লাহ তালা আপনার উপর দয়া করুক এটা শুনে তিনি তাকে বললেন সৈদুলা সিদ্দিকী আকবর উদিল্লাহ তালা আনহু তিনি তাকে বললেন যদি তুমি নিজে সঠিক হতে তাহলে তোমার জিব্বাও সঠিক হতো তুমি এভাবে কেন বলনি অর্থাৎ তুমি এভাবে কেন বলনি যে না আর আল্লাহ আপনার উপর দয়া করুক দেখুন তফাত আছে ওই ব্যক্তিটি বলেছিল না আল্লাহ আপনার উপর দয়া করুক কিন্তু কথার একটা সৌন্দর্য হচ্ছে না আর আল্লাহ তালা আপনার উপর দয়া করুক সঈদুল সিদ্দিক আকবর উদ্দিল্লাহ তালা আনহু কিভাবে কথা বলতে হবে কিভাবে নিজের জিব্বাকে সংযত রাখতে হবে সেটাও শিখিয়ে দিলেন হযরত সাইদুনা আহনাফ রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন আমি হযরত সাইদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাইদুনা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত সাইদুনা আলী আল মুরতাদা শের-এ খোদা করম আল্লাহ তাআলা ওয়াজহাহুল কারিমের কথা শুনেছি আমি সবচেয়ে অধিক স্পষ্ট ও বুদ্ধিমতি উম্মুল মুমিনিন হজরত সৈদুনা আয়েশা সিদ্দিকা আর রদি তালা আনহাকে দেখেছি সুফিয়ান আল্লাহ হজরত সৈদুনা আমির আল্লাহ তালা আনহু ইরশাদ করেন আমি হজরত সৈদুনা আয়েশা সিদ্দিকা থেকে অধিক সুস্পষ্ট ও বুদ্ধিমতি কাউকে দেখিনি সুফিয়ান আল্লাহ এরপর বলা হচ্ছে আমরা অনেক সময় দোয়া করি এখন সে দোয়াটা কি দোয়া নাকি অভিশাপ তা আমরা বুঝি না এরকম একটি ঘটনা এভাবে এসেছে কথিত আছে একজন মুসলমান ব্যক্তি কোনো এক অমুসলিম শাসকের নিকট আসে আর তাকে বলে আল্লাহ তালা তোমার হায়াত দীর্ঘ করুক আল্লাহ তালা তোমার হায়াত দীর্ঘ করুক তোমার চোখকে সতেজ করুক আমার দিনকে তোমার দিনের পূর্বে বানিয়ে দেখ আর আমাকে তার থেকে খুশি রাখুক যার মাধ্যমে তুমি খুশি হও শাসক যখন এ কথা শুনে অর্থাৎ শাসক শাসক ওই যখন এই কথাগুলো শুনে তখন তার সঙ্গে উত্তম আচরণ করে আর তাকে উপহার দেয় সে মনে করেছিল যে তার জন্য এগুলো দোয়া করা হচ্ছে যদিও বা এগুলো তার জন্য অভিশাপ ছিল সুতরাং তার বলা যে সে শাসকটিকে যে বলল। যে আল্লাহ তোমার বয়স হায়া দীর্ঘ করুক প্রকৃতপক্ষে তার থেকে মুসলমান ব্যক্তির উদ্দেশ্যে মুসলমানের উপকারিতা কারণ নাসরানী শাসকের বয়স দীর্ঘ হলে কর আদায় করতে থাকবে আর মুসলমান তার থেকে উপকৃত হবে চক্ষু দয়কে সতেজ রাখুক এর অর্থ হচ্ছে আল্লাহ তালা তার চক্ষুকে অন্ধ করে দিক আল্লাহ তালা তার চক্ষুকে অন্ধ করে দিক এরপর বলা হয়েছে আমার দিনকে তোমার দিনের পূর্বে বানিয়ে দিক এর অর্থ হচ্ছে আমাকে তোমার জাহান নামে প্রবেশ হওয়ার দিনের পূর্বে জান্নাতে প্রবেশ করিয়ে দিক আমাকে তার থেকে খুশি রাখুক যার মাধ্যমে তুমি খুশি হও এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেমনটি সে সুস্থ থাকলে খুশি হয় তেমনি অন্যরাও এখানে যদিও বা অভিশাপ করা হয়েছিল সে চিন্তা করেছিল যে তার জন্য দোয়া করা হচ্ছে আসলে সেগুলো অভিশাপ ছিল তা মুসলমানের হককে বেহতার ছিল আল্লাহ করিম আমাদেরকেও এভাবে হিকমতি আমলি খাটানোর তৌফিক দান করুক প্রিয় নবী সাল আলহিউলামের জ্ঞান প্রক্রিয়া কেমন ছিল কখনো কখনো মানুষ ইশারার মাধ্যমে কথাবার্তা বলে নিজের আসল অবস্থা লুকায়িত করে কিন্তু এখানে চিন্তার বিষয় আদি থাকে না কেননা প্রয়োজন বোধে ভাঙ ধরার মাধ্যমে নিজের কাজ সম্পাদন করে যার ফলে মিথ্যার আশ্রয় নিতে হয় সুতরাং বর্ণিত আছে প্রিয় নবী সাল্লিউসালাম নিজের সাহাবিদের সঙ্গে বদরে বের হন বদরের যুদ্ধে বের হন তখন আরবের একজন ব্যক্তি জিজ্ঞাসা করলো আরবের কোন গোত্রের সাথে আপনার সম্পর্ক কোন গোত্রের সাথে আপনার সম্পর্ক নিষেধ করেন পানির এটা শুনে ওই ব্যক্তি চিন্তার মধ্যে পড়ে গেল পানি এটা আরবের কোন গোত্র আপনি তাকে চিন্তার মধ্যে ফেলে নিজের সাহাবেদের নিয়ে চলে গেলেন এই কথা দ্বারা তিনি সাল্লাহ তাল আলি আলি আসালামের উদ্দেশ্য নিজের বিষয় লুকায়িত করা আর তিনি সাল আলহিউলাম সত্য কথাই বলেন আল্লাহ তালা ঈর্ষাদ করেন থেকে অনুবাদ সুতরাং উচিত যেন মানুষ গভীর চিন্তা করে যে কোন জিনিস দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে লাফিয়ে পড়া পানি দ্বারা এটা সুরাত তারিখ পাড়া ত্রিশ আয়াত নাম্বার পাঁচ ছয়ের মধ্যে আছে তো এর মাধ্যমে বুঝতে পারলাম যে কখনো কখনো আমরা ইশারামূলক যে শব্দগুলো বলবো এটা যাতে মিথ্যাও না হয় আর আমার কথাটা যাতে অপচয় না হয় উদ্দেশ্যহীন না হয় এখানে আমার প্রিয় আকা আকিসালাম সেই ব্যক্তিটিকে সঠিক উত্তর দিয়ে দিল আর তাকে চিন্তার মধ্যে ফেলে দিল যাতে সে আর প্রশ্ন করে আমার আকা আলহিহিস্লামের সময়কে অপচয় না করে আমার আকা আলি হিসালুস্লাম তাকে চিন্তার মধ্যে ফেলে দিয়ে সাহাবিদিদেরকে নিয়ে চলে গেলেন এখন আমরা জানবো ফারুক আজম রদি তাআলা আনহুর সঠিকতা পছন্দ হজর সাইদুলনা আল্লাহ ইবনে জৌজি নিজের কিতাব আল এর মধ্যে হজরতাই ফারুক আজম আনহুর ব্যাপারে লিখেন আপনার উপর যখন অলিমা ধার্য হয় অলিমা ধার্য হয় তো তার নিকট খবর পৌঁছলো পবিত্র সহধর্মিনীর মোহর পাঁচশো দিরহাম ছিল আর হাজর তালা আনহার মোহরানা ছিল চারশো দিরহাম তিনি রদিল্লাহ তালাহ আনহু এ চিন্তা করলেন যে রসুল সাল্লিহসাল্লামের যে আদরের কন্যা ফাতে জহরার আলা আনহার মোহরের চাইতে অধিক মোহর কোনো মহিলার মোহর হতে পারে না বা মোহর হওয়া উচিত নয় এটা ফারুক আজম রদাহু তালাহ আনহু চিন্তা করছেন সুতরাং তিনি রদুল্লাহ তালাহ আনহু মিম্বরে তশিফ নিয়ে গেলেন আর সানা পাঠ করা পরিশাদ করেন হে লোকেরা চারশো দীর্হা মহিলাদের মোহর রাখ আর যে এর চেয়ে অধিক রাখবে সেই দীর্হাম বাইতুল মালে জমানা করা হবে বাইতুল মাল বলতে রাষ্ট্রীয় মাল তখন ছিল যেহেতু ওমর ফারুক অর্ধ পৃথিবীর শাসক ছিলেন লোকেরা আপনার সামনে ভয়ে কিছু বলতে পারেনি তখন লম্বা হাত একজন মহিলা লম্বা হাতওয়ালা একজন মহিলা দাঁড়িয়ে বলতে লাগলো আপনি এরকম কিভাবে বলতে পারলেন আপনি এভাবে কিভাবে বলতে পারলেন আল্লাহ তালে ঈর্ষাদ করেন কনজুল ইমান থেকে অনুবাদ এবং তাকে প্রচুর অর্থ দিয়ে থাকো তবুও তা থেকে কিছু ফেরত নিও না এটা সুরা নিসা পারা চার আয়াত নাম্বার বিশ এটা শুনে তিনি রদিল্লাহ তালন হয়ে ঈর্ষাদ করেন মহিলা সঠিক কথা বলেছে আর মানুষ ভুল করেছে অর্থাৎ তাকে প্রচুর অর্থ দাও অর্থাৎ এখানে মোহরানার বিষয়ে বলা হয়েছে যে স্ত্রীকে প্রচুর অর্থ দাও আর তার থেকে কিছু ফেরত না তো ফারুক মহিলার কথা শুনে সেটাই বেছে যে ঠিক আছে এখন থেকে যার যতটুকু সামর্থ্য ততটুকুই কি দিও মহরানা আদায় করো এরপর যে পয়েন্টটা সেটা হচ্ছে ফারুক আজম রাহু তাআলা আনহুর সম্প্রদায়ের জন্য ঘনিষ্ঠতা আপন সম্প্রদায়ের জন্য ঘনিষ্ঠতা একজন মহিলা আমিরুল মুমিনিন ওমর ফারুক আজম সৈদনা তালা আহ নিকট আসলেন আর বলেন আমার স্বামী দিনে রোজা রাখে আর রাতে ইবাদত করে তিনি রদিল্লাহ বলেন তোমার স্বামী তো ভালো মানুষ তার মজলিসে সে সময় হজর কাবিন সুর রদুল্লাহ তালাহ আনহু উপস্থিত ছিলেন সে তিনি রোদিল্লাহ তালাহ আরোজ করলেন এই মহিলা নিজের স্বামীর হক আদায়ের ব্যাপারে নালিশ করছেন আমিরুল মুমিন হজর সাইদুনা ফারুক আজম তালান ইরশাদ করেন তুমি এই বিষয়টি বুঝতে পেরেছ সুতরাং এখন তুমি এর রায় দিবে। কাব বলেন। আমার কাছে এই মহিলার স্বামীকে নিয়ে আস ওই মহিলার স্বামী উপস্থিত হলেন আর তিনি তাকে বললেন এই মহিলা তোমার ব্যাপারে নালিশ করেছে স্বামী বললেন খাবারের বিষয় নিয়ে নালিশ করেছে হাজর সাইদুল্লাহ কাব রদাহালহ বললেন না বরং এই মহিলা হক আদায় না করার ব্যাপারে নালিশ করেছে স্বামী বললেন আমাকে আল্লাহ তালা শাস্তির ভয় তার থেকে উদাসীন করে দিয়েছে কাব হয়ে হিসাদ করেন আল্লাহ তোমার জন্য তালা দুই তিন ও চারজন স্ত্রী হালাল করেছেন সুতরাং তুমি তিন দিন দিনে রোজা রাখো আর রাতে ক্যাম করো আর এক দিন ও রাত তাকে দাও হাজু সৈদুনা ফারুক আজম তালান হয়ে এটা শুনে ইসাদ করেন আমি জানি না মহিলাদের কথা আশ্চর্যজনক না তুমি যে সমাধান করে দিলে এটা অধিক আশ্চর্যজনক যাও আমি তোমাকে বস্ত্রার বিচারপতি বানিয়ে দিলাম দেখুন একজন সামান্য কে উনি বস্ত্রার বিচারপতি বানিয়ে দিলেন ওনার সম্প্রদায়ের জন্য কেমন ঘনিষ্ঠতা উনি কেমন সঠিক রায় দেওয়ার কারণে সেই কাবিন সুর রদি আল্লাহ তালা আনহুকে ফারুক আজম রদি আল্লাহ তালা আনহু বস্ত্রার বিচারপতি বানিয়ে দিলেন তো এখান থেকে এই মাদানী ফুলটাও পাওয়া যায় যে স্ত্রীকে স্বামীর হকের ব্যাপারে স্বামীকে স্ত্রীর হকের ব্যাপারে সচেতন থাকতে হবে শুধু ইবাদত বন্দেগি এবং দুনিয়াদারি এগুলোর মাধ্যমে যাতে আমরা লিপ্ত না থাকি তো আমাদেরকেও এগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে তো আজকে আমরা ফাসাহাত এবং বালাগাত সম্পর্কে জানলাম যে কখন কেমন কথা আমাদের বলা উচিত কোন পরিস্থিতিতে কোন শব্দ চায়ন আমাদের করা উচিত আল্লাহ করিম আমাদের সবাইকে এগুলো বুঝে এর উপর আমল করার তৌফিক দান করুক আজকে আমাদের অনুষ্ঠানের সময় এতটুকুতেই শেষ হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে নতুন একটি টপিক নিয়ে আপনাদের সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি সল্লু আল হবি সল্লাহ আল্লাহ দিনো দুনিয়ার মার কত দ আমা